বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের নতুন ভিডিওতে শুভেচ্ছা জানাচ্ছি। তো আমাদের হাতের স্মার্টফোন দিয়ে আমরা বিভিন্ন প্রয়োজনীয় কাজ করে থাকি, যেমন ধরেন ইউটিউবিং, তারপরে ফেসবুকিং, বিভিন্ন ব্রাউজিং, তারপরে ব্যাংকিং। তো এইসব প্রয়োজনীয় তথ্য যদি আপনার গোপন তথ্যগুলো অন্যদের কাছে মানে চলে যায়, তাহলে আমাদের নিজেকে বিপদে মানে পড়ে যায় বা ফেলি। তো সেই ক্ষেত্রে আপনি এবং আপনার তথ্য যে অন্যদের কাছে যাবে না, তো এই প্রসেসটা দেখে দিব। আজকে তিনটি সেটিং আপনাদের কাছে শেয়ার করব। এই তিনটি সেটিং যদি করেন, সেই ক্ষেত্রে আপনার আপনি এবং আপনার ফোন সেফ থাকবে। তো সেটিংগুলো কি আজকে দেখিয়ে দিব। তো সেই ক্ষেত্রে এই সেটিংগুলো আপনার ব্যাটারি চার্জ বা ব্যাকগ্রাউন্ডে চলা কিছু ডাটা থেকে মানে অপচয় ডাটা আর অপচয় হবে না। তো অপচয় করা ডাটা আপনার সেভ থাকবে, সেই প্রসেসটা এখন দেখাবো। তো প্রথমত আমি ফোনের যে সেটিং অপশন আছে, সেই সেটিং অপশনে চলে যাবেন। তো সেটিং অপশনে গিয়ে এখানে খুঁজে বের করবেন গুগল। তো দেখতে পাচ্ছেন গুগল, গুগলে ট্যাপ করলাম। তো গুগলে ট্যাপ করার পর এখানে দেখতে পাবেন আপনি যেই জিমেল আইডি দিয়ে লগ ইন হয়ে আছেন, তো সেটা দেখাবে। তারপরে এখানে দেখতে পাবেন, ইংলিশ দিয়ে যদি দেখায় তাহলে এখানে দেখতে পাবেন অ্যাকাউন্ট সার্ভিসেস। তারপরে এখানে আমার বাংলা দেখাচ্ছে এখানে অ্যাকাউন্ট পরিষেবা। তো দেখতে পাচ্ছেন এটার উপরে ট্যাপ করবেন। তো এটার উপরে ট্যাপ করার পরে এখানে দেখতে পাবেন ইংলিশে লেখা থাকবে কানেক্ট করা কানেক্ট অ্যাপস, আর এখানে বাংলা লেখা থাকবে কানেক্ট করা অ্যাপস। তারপরে এটার মধ্যে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আমরা যখন কোনো ওয়েবসাইটে বা কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করি, সেক্ষেত্রে আমাদের জিমেলের যে জিমেল পারমিশন দিতে হয়, সেক্ষেত্রে আমাদের জিমেলের যে আমাদের তথ্য বা জিমেল দিয়ে যেগুলো তথ্য সংগ্রহ করা থাকে সেগুলো কিন্তু প্রকাশ হতে পারে। সেক্ষেত্রে আপনি আপনার অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশন এখানে শো করবে, তো আপনারা দেখতে পাবেন। তো আমি এখানে ডিসকানেক্ট করে নিছি, তো এই জন্য দেখাচ্ছে না। তারপরে এখানে সব অ্যাপ্লিকেশনগুলো শো করবে, যেগুলো অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশন সেগুলোর মধ্যে ক্লিক করবেন। যেমন আমি এটার মধ্যে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন আপনার অপ্রয়োজনীয় যে ওয়েবসাইটগুলো পারমিশন জিমেল দিয়ে দিচ্ছেন সেগুলো কিন্তু এখানে শো করবে। তো যেটা আপনার অপ্রয়োজনীয় সেটার উপরে ক্লিক করে এখানে দেখতে পাবেন বাংলা লেখা থাকবে সংযোগ বিচ্ছিন্ন করুন, আর ইংলিশে লেখা থাকবে ডিসকানেক্ট। তো এটার মধ্যে ক্লিক করে দিবেন। তো এটার মধ্যে ক্লিক করার পর আপনারা যেমন দেখতে পাচ্ছেন, এটার মধ্যে যদি আমি ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন এরকম অপশন আসবে। তারপরে আপনারা সংযোগ বিচ্ছিন্ন করুন বা ডিসকানেক্ট এটা লেখা আসবে, আপনারা ডিসকানেক্ট করে দিবেন। তো এই প্রথম সেটিং আপনাদের দেখালাম। তো দ্বিতীয় সেটিং এখন যাই। আমরা অনেক সময় ব্রাউজিং করি, যে ব্রাউজিং করার সময় আমাদের বিভিন্ন গোপনীয় তথ্য গুগলের কাছে জমা থাকে। তো এই সেটিংটি যদি করেন তাহলে সেই গুগল আপনার ইনফরমেশনগুলো জমা রাখবে না, অটোমেটিক কিন্তু সেগুলো মানে ডিলিট করে দিবে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন এখানে ব্রাউজিংয়ে যাওয়ার পরে এখানে ক্রোম ব্রাউজারে গেলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট একটি অপশন, থ্রি ডটে ক্লিক করে দিবেন। থ্রি ডটে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন সেটিং, এই যে দেখতে পাচ্ছেন সেটিং, এই সেটিংয়ে ক্লিক করে দিবেন। এই সেটিংয়ে ক্লিক করলাম, তো এখানে দেখতে পাবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রাইভেসি অ্যান্ড সেটিং একটি ইংলিশে লেখা থাকবে, এখানে বাংলায় লেখা আছে। তো এটার মধ্যে ক্লিক করবেন, সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশন আসবে। তারপরে এখানে ইংলিশে লেখা থাকবে ডু নট ট্র্যাক। তারপরে দেখতে পাচ্ছেন ট্র্যাক করবেন না, এখানে লেখা আছে বাংলায়। তো এটার মধ্যে ক্লিক করে দিবেন। তো এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন যে আপনার ডু নট ট্র্যাক এটা বন্ধ থাকবে, তো আপনারা এটা অন করে দিবেন। এটা অন করলে আপনারা এখানে দেখতে পাবেন যে যদি অন করে দেন তাহলে আপনারা ডু নট ট্র্যাক আপনার গুগল আপনার কোনো ইনফরমেশন ট্র্যাক করবে না। তো সেই ক্ষেত্রে আপনারা এখানে অফ থাকবে, এখানে আপনারা এইটা অন করে দিবেন। তো অন করলে কি
আপনার যতগুলো তথ্য আপনার ফোনের বা আপনার ব্যাংকিং পাসওয়ার্ড, তারপরে এগুলো কিন্তু আপনার ব্যাংকিং এর পাসওয়ার্ড, পিন এগুলো কিন্তু আপনার ট্র্যাক করবে না। সেক্ষেত্রে যদি আপনার অন করে রাখেন তাহলে আপনার এই তথ্যগুলো সেই জমা রাখবে না। তো আপনি যেহেতু অ্যাভেলেবেল মানে আপনার পারমিশন দিয়ে নিচ্ছেন, সেগুলো কিন্তু আপনি সেই কিন্তু ট্র্যাক করে নিতে পারে। তো এই যদি এটা আপনারা অন করে দেন তাহলে গুগল বুঝবে যে এটা আসলে তথ্য জমা করা প্রয়োজন, মানে অনুমতি নেই, সেহেতু সেই আপনার তথ্যগুলো জমা রাখবে না, অটোমেটিক কিন্তু ডিলিট করে দেবে। তো দুই নাম্বার সেটিং গেল। এখন তিন নাম্বার সেটিং, আপনারা আবার পুনরায় ব্রাউজিং গুগল ক্রমে যে এখানে থ্রি ডটে ক্লিক করে দিবেন। থ্রি ডটে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন সেটিং, সেটিংয়ে গেলাম। সেটিংয়ে যাওয়ার পরে এখানে আবার আপনারা প্রাইভেসি অ্যান্ড সেটিংয়ে যাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড সেটিংয়ে গেলাম। তো এখানে যাওয়ার পরে আপনারা উপরে দেখতে পাবেন একটি অপশন, এই যে দেখতে পাচ্ছেন এখানে নিরাপদ ব্রাউজিং, আর ইংলিশে লেখা থাকবে সেফ ব্রাউজিং। তো এটার মধ্যে ক্লিক করবেন। তো এর কাজ কি, এখানে তিনটি অপশন দেখাবে আপনার। তিনটি অপশনের মধ্যে আপনাদের সাজেস্ট করব প্রথম অপশনটাতে টিক মার্ক করে দিবেন। তো প্রথমটাতে যদি আপনারা টিক মার্ক করে দেন সেই ক্ষেত্রে হবে কি যে গুগল আপনি যদি অন্য যে ম্যালেরিয়া ভাইরাস ওয়েবসাইটে বা আপনার যেই ওয়েবসাইটগুলো একটু মানে কি আপনার পিন বা আপনার পাসওয়ার্ড হ্যাক করতে পারে, তো সেই ক্ষেত্রে গুগল কিন্তু আপনাকে সেখানে যেতে দেবে না। তো অটোমেটিক কিন্তু সেখানে আপনি প্রবেশ করতে পারবেন না, যেই ওয়েবসাইটগুলো আপনার পিন বা যে কোনো পাসওয়ার্ড হ্যাক করতে পারে, তো সেইগুলোতে কিন্তু খারাপ ওয়েবসাইটে আপনাকে ঢুকতে দিবে না। তো এইটা আপনারা অবশ্যই টিক মার্ক দিয়ে দিবেন। সেক্ষেত্রে আপনার যে কোনো খারাপ ওয়েবসাইটে ঢুকলে আপনার কিন্তু অটোমেটিক গুগল আপনাকে ইনফরমেশন দিবে যে আপনি খারাপ সাইটে ঢুকছেন। তো সেই ক্ষেত্রে আপনি সতর্ক হতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। তো আজকের জন্য বিদায় নিলাম বন্ধুরা, খোদা হাফেজ।